शुरू कर क्रसफायर देशे करोनार द्वितीय ढेउ एखोनो शेष हयनि तार मध्ये करायर नाड़छे तृतीय ढेउ टीकाकरणेर स्थगिति निये प्रश्न तुलछेन चिकित्सकरा आर एरि मध्ये कोविड मोकाबिलाय ए द्वितीय ढेउ मोकाबिलाय योगी सरकार के दराज सर्टिफिकेट दिए दिलेन प्रधानमंत्री। आज वाराणसी नरेंद्र मोदी बोलेन उत्तर प्रदेश प्रशासन जेभावे करोनार द्वितीय ढेउ रुखे दिएछे तार नजिर बिहीन। करोना से निपटने में उत्तर प्रदेश के प्रयास उल्लेखनीय है। सेकंड वेव के दौरान यूपी ने जिस तरह कोरोना संक्रमण को फैलने से रोका वो अभूतपूर्व है। केरल की शिक्षा ने भी देखो मोपियादी तुम्हारे साथ एक पॉइंट खाली डिफार करी आज के कथाटा यूपी के सर्टिफिकेट जो तुम्हें बोले भारत प्रधानमंत्री नरेंद्र मोदी दिए भारत प्रधानमंत्री नरेंद्र मोदी दें बीजेपी नेता नरेंद्र मोदी सर्टिफिकेट दिए थे ठीक है खूब भलो सर्टिफिकेट। देखो तुम्हें देखे हमें देखे सृजित मुखर्जी एक सिनेमा आज हेमलक सोसाइटी तो हेमलक सोसाइटी सिनेमार डायलग छो मरबे मरो छड़िओ ना एक कथा यहाँ हे योगी आदित्यनाथ कोविड पॉलिसी जो हे যেটা কি আজকে মোদি সার্টিফিকেট দিয়েছে ভাই মরবে মরো ছড়িও না। তুমি ভাবতে পারো একটা সরকার ধরো পশ্চিমবাংলার ক্ষেত্রে আমরা দেখি যখন সেকেন্ড ওয়েভ যখন পিকে এপ্রিলের শেষ দিকে মে মাসের শুরুর দিকে কত সাধারণ মানুষ তার মধ্যে হয়তো বিজেপি সমর্থক কেউ কেউ রয়েছেন যারা তাদের সোশ্যাল মিডিয়ার তাদের ফেসবুক ওয়ালটা হচ্ছে একটা অক্সিজেন সিলিন্ডার কি হাসপাতালের বেডের সন্ধান কেন্দ্র হয়ে গেছিলো। কত সাধারণ মানুষ এগিয়ে এসেছিল সারাদিন ধরে পাগলের মতো শেয়ার করে যাচ্ছে কোথায় হাসপাতালে বেড অ্যাভেলেবেল কোথায় অক্সিজেন সিলিন্ডারের লিড অ্যাভেলেবেল কোথায় কোভিড কিচেন চলছে এবং তাদের এই উদ্যোগের ফলে কত মানুষের ওই সময় যখন অক্সিজেন পাওয়া যাচ্ছে না হাসপাতালে বেড পাওয়া যাচ্ছে না কত মানুষ উপকৃত হয়েছিলেন। অন্যদিকে একটা রাজ্য দেখো উত্তরপ্রদেশ একটা সরকার তুমি ভাবতে পারো একটা নিয়ম বলবৎ করে দিল অক্সিজেনের অভাবে ধুকতে ধুকতে মরে যাও তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু যদি ফেসবুকে পোস্ট করেছো যে অক্সিজেন পাচ্ছ না পুলিশ ঘাট ধরে নিয়ে গিয়ে জেলে ঢুকিয়ে দেবে নিয়ম করলো একটা রাজ্যের সরকার। এইটা হচ্ছে যোগী আদিত্যনাথের কোভিড পলিসি যে পলিসিকে মোদি সার্টিফিকেট দিল ওই মরবে মরো ছড়িও না যেরকম ভাবে ওরা বিজেপির অভিযোগ আমি আপনার বক্তব্য বিজেপির অভিযোগ যে দুর্নীতি রাজনীতি তোলাবাজি ভ্যাকসিন নিয়ে সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে লিখিয়ে দিলে তবে মানুষ দিদি আপনি থামুন না আপনার একার ইন্টারভিউ করার শোনার জন্য এসেছি নাকি আমরা এখানে আপনার হয়েছে এবার আমার প্রশ্ন করেছে তবে মানুষ দেখুন প্রথম কথা হচ্ছে পশ্চিমবাংলায় আমাদের সরকারের ভ্যাকসিনেশন একটা বড় সাফল্য হচ্ছে যে গোটা ভারতবর্ষে তিন রকমের ভ্যাকসিন পাওয়া যাচ্ছে কিন্তু একমাত্র পশ্চিমবাংলায় চার রকমের ভ্যাকসিন পাওয়া যাচ্ছে কোভিশিল্ড কোভ্যাকসিন স্পুটানিক এবং দেবাঞ্জন। কিন্তু হ্যাভিং সেড দ্যাট এটা ঘটনা মোপিয়াদি আমাদেরকে এটা মানতেই হবে এখানে এটা খালি পশ্চিমবঙ্গ বলে নয় গোটা ভারতবর্ষে নরেন্দ্র মোদীর সরকারের জন্য ভ্যাকসিনেশন পলিসির সর্বনাশ হয়েছে যার মূল্য সাধারণ ভারতবাসীকে দিতে হচ্ছে এবং আমি বলছি এমনকি বিজেপি শাসিত রাজ্যগুলোও এর বাইরে নয়। তুই ভাবতে পারো মোপিয়াদি কোনো সভ্য দেশে এই জিনিস চলতে পারে একটা প্রাইভেট কোম্পানির মালিক বুক ফুলিয়ে বলছি একই ভ্যাকসিন আমি কেন্দ্রের সরকারকে বিক্রি করবো 150 টাকায় আর রাজ্যের সরকারগুলোকে দেবো 400 টাকায় আর কেন্দ্রের সরকার দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে এই জিনিস সহ্য করা যায় কোনো সভ্য দেশে? আজকে গোটা ভারতবর্ষের যারা ভাইরোলজিস্ট থেকে শুরু করে যারা কমিউনিটি হেলথ এক্সপার্ট থেকে শুরু করে ডাক্তারবাবুরা প্রত্যেকে বললেন সেকেন্ড ওয়েভ আসার আগে ভারতবর্ষের অন্ততপক্ষে 30% মানুষের ভ্যাকসিনেশন কমপ্লিট করতে হবে যাতে কিনা সেকেন্ড ডোজে ভারতবর্ষে মানুষের প্রাণ মানে কোটি কোটি মানুষের প্রাণ না যায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন্দ্রের সরকার দেখলো কিছু করলো না তার মূল্য দিতে হলো ভারতবর্ষের মানুষকে। শেষ কথা বলছি এই প্রসঙ্গে 38 কোটি আমাকে আমি বলছিলাম আপনাকে বলতে বলেনি এখনো অবধি। ও বাবা রে বাবা আমি শেষ কথা বলছি মোপিয়াদি আমাদের দেশে এবং পৃথিবীর কোন দেশে যে জিনিস হয়নি আমাদের দেশে এই জিনিস হয়েছে কেন্দ্রের সরকার ভ্যাকসিন দিতে পারছে না বলে মানবতার বিরুদ্ধে কত বড় অপরাধ বলো এটা কেন্দ্রের সরকার ভ্যাকসিন দিতে পারছে না বলে কয়েকজনকে দিয়ে এই থিওরি নামিয়ে দেওয়া হলো নতুন নিয়ম চালু করে দেওয়া হলো যে কোভিশিল্ডের ফার্স্ট ডোজ নেওয়ার 3 সপ্তাহ পরে সেকেন্ড ডোজ নেওয়ার কথা বলে দিল নাকি 90 দিনের আগে 3 মাসের আগে নাকি সেকেন্ড ডোজ নেওয়া যাবে না তাহলে এটিকেসি চলে যাবে এই বলে কোভিশিল্ড খালি ভারতবর্ষে পাওয়া যাচ্ছে না তুমি আমায় বলো মোপিয়াদি
কোন দেশে এটা হয়েছে। তা যদি হয়ে থাকে আমি যদি ধরে নিই যে 90 দিনটা ঠিক, সেক্ষেত্রে যে মানুষগুলোকে 3 সপ্তাহ পরে সেকেন্ড ডোজ দেওয়া হয়েছিল তাহলে সেই মানুষগুলোর জন্য এটা হেলদাগ হলো। আপনি ভ্যাকসিনেট করব ডক্টর মজুমদার, আপনি এখানে বলছেন ডক্টর মজুমদার, আপনি এখানে বলছেন সবাই বিনামূল্যে ভ্যাকসিন পাবে। বিহারের লোককে বিনামূল্যে ভ্যাকসিন দেবো।